হ্যালো ইঞ্জিনিয়ার, তোমরা দীর্ঘদিন ব্যাপী অপেক্ষা করেছিলে যে আমাদের পলিটেকনিকের যে সাপ্লিমেন্টারি এক্সাম হলো সেই সাপ্লিমেন্টারি এক্সামের রেজাল্ট কবে পাবলিশ হবে। এই রেজাল্ট পাবলিশ না হওয়ার জন্য বা যাদের 6 সেমিস্টারে সাপ্লি ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু এই যে যারা প্লেসমেন্ট পেয়ে গিয়েছো বা যারা বিটেকের সেমিস্টারে ভর্তি হয়েছো মানে ল্যাটারালে ভর্তি হয়েছো তাদের রেজিস্ট্রেশনও আটকে ছিল এবং কোম্পানিতে জয়েনিং হতেও সমস্যা হচ্ছিল। তো ফাইনালি দেখো আমাদের যেটা WEBSCTE.co.in যেটা ওল্ড অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেই অফিসিয়াল ওয়েবসাইটই আজকে একটা নতুন লিংক তোমরা দেখতে পাচ্ছ, রেজাল্ট অফ সাপ্লিমেন্টারি এক্সামিনেশন। তো 6 সেমিস্টারে যাদের সাপ্লিমেন্টারি এক্সাম ছিল তাদের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে দেখো লিখে দেওয়া হচ্ছে রেজাল্ট অফ ডিপ্লোমা ইন ফার্মেসি আর সেকেন্ড অ্যান্ড ফোর্থ, আর এই যে লাস্টে 6 সেমিস্টারের রেজাল্ট। কিছুক্ষণ আগেই কিন্তু ওয়েবসাইটটা নতুন করে আপডেট করা হয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড অ্যান্ড ফোর্থের রেজাল্ট কিন্তু জুলাইয়ে সেটাও কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। আর এই যে লাস্ট রেজাল্ট যেটা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 5th সেমিস্টার হেল্ড মার্চ 1st সেমিস্টার, অল যেটার যার যার সাপ্লি ছিল সেই প্রত্যেকটা রেজাল্ট কিন্তু ফাইনালি পাবলিশ করা হলো। কিছুক্ষণ আগে কিন্তু এই আপডেটটা নতুন করে এসেছে, যাদের রেজাল্টে এরর ছিল তারা কিন্তু এখন চেক করো, বা যারা প্রথমে রেজাল্ট চেক করতে পারছিলে না তারা সকলে এখানে তোমাদের নিজেদের রোল নাম্বার বা অ্যাডমিট কার্ডের থাকা রোল নাম্বারটা দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক রেজাল্টে ক্লিক করো, দেখো তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু এখন পুরো পাবলিশ হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, কিছুক্ষণ আগে পর্যন্ত মানে বিকাল পর্যন্ত যে আপডেট ছিল সেটা কিন্তু তোমাদের এই 1st সেকেন্ডের যে সাপ্লিমেন্টারি রেজাল্ট সেটা কিন্তু আসছিল না, বাট এখন যদি তোমরা ওয়েবসাইটটা চেক করো এখন কিন্তু পুরো রেজাল্টটা মানে যে কোনো 1st থেকে শুরু করে 5th, তার মধ্যে হতে পারে 2nd সেম বা 3rd সেম, তোমাদের অল সেই রেজাল্টটা কিন্তু এখন আপডেট হয়ে গিয়েছে। তো সকলে একবার চেক করে দেখে নাও, আর যদি এখনো তোমাদের কোনো এরর আসে তাহলে কমেন্ট করে জানাও, আমি এটার নেক্সট আপডেট বা কি সলিউশন আছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। দেখো 6th সেমের একদম আমি বলছি 1st থেকে 6th, আর 6th সেমিস্টারের রেজাল্ট ফাইনাল ইয়ারের রেজাল্টটা যাদের সাপ্লিমেন্টারির জন্য আটকে ছিল, বিটেকের রেজিস্ট্রেশন হচ্ছিল না বা কোম্পানিতে জবের জন্য অসুবিধা হচ্ছিল, তাদের সকলের কিন্তু এই সমাধানটা আজকে দেওয়া হলো। তো রেজাল্টটা তাড়াতাড়ি চেক করো অফিসিয়াল ওয়েবসাইট এসে রেজাল্ট সেকশন থেকে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা বিভিন্ন জব এবং এই যে নোটিশগুলি আছে সবার আগে আপডেট পাবে। আমাদের নতুন একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করা হয়েছে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখানে জবের আপডেটের সাথে সাথে এই সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, সাথে সাথে তোমরা টেলিগ্রামে জয়েন হতে ভুলো না। ধন্যবাদ।